পথে অত্যাচার করেছে, যেভাবে লাঠিপেটা করেছে, তার জন্য সবারই প্রাণ কাঁদার কথা। আর তাদের এই অকথ্য অত্যাচারের প্রতিবাদে আজকে সারা বাংলায় বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই বন্ধের ডাককে সমর্থন জানিয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতিও আজকে রাস্তায় নেমেছে। তারাও ওই ছেলে মেয়ে ছাত্রছাত্রী নিয়ে 2014 সালে একটা কবিতা লিখেছিলাম, অনেকগুলো পত্রিকায় প্রকাশ পেয়েছে। তো যারা সব পুলিশ তারা কিছু মনে করবেন না যে আপনাদের কিছু অসৎ পুলিশ কিংবা শাসকের যার এই নিয়ে একটা আমি 2014 সালে কবিতা লিখেছিলাম, সেটা এখন পড়ে শোনাচ্ছি। এ পুলিশ কেমন পুলিশ, এ পুলিশ কেমন পুলিশ, বিরোধীদের আঘাত করে, টেবিল এফআইআর নেয় না তারা, শাসক যদি হ্যাঁ না বলে সৌত্বকে তারাই লেখে শাসকের বিরুদ্ধে গেলে। জামিনযোগ্য অপরাধ তাও যারা শাসকের বিরোধী থাকে কারাগারে, সন্ধ্যা থেকে হিসাব কষে ঘুষের টাকা জমেছে কত, থাকতে পারো নাকি কেন করো মাথা নত, আইনের শাসন তোমার হাতে সাধারণে ভরসা রাখে, হোক রুষ্ট শাসক তবু বাঁচাও তুমি বাংলা মাকে। নমস্কার। এটা মাঝে মাঝেই ফলপ্রসূ হয়ে যায় এই দলদাস পুলিশের কাণ্ড কারখানা দেখলে। কালকে সম্পাদক কংগ্রেস বলাই মাইতি, তিনি তার একটি স্বরচিত